শিক্ষামন্ত্রী রনুজ পেগুর বিভাগত ভয়ঙ্কর জালিয়াতি, 15 কোটি টকিয়া দুর্নীতি মন্ত্রী রনুজ পেগুর বিভাগত, বিদ্যালয়ত উপস্থিতি অবিহনে কোনে খালে 68,000 শিক্ষার্থীর মধ্যাহ্ন ভোজন, ভুয়া শিক্ষার্থীর মধ্যাহ্ন ভোজনক লৈ বিভাগীয় তদন্ত মন্ত্রী রনুজ পেগুর। হয় বিগত এবছরে রাজ্যের বিদ্যালয়ত উপস্থিত নাই 68,000 শিক্ষার্থী, এদিনের বাবেও 68,000 শিক্ষার্থী উপস্থিত নহল বিদ্যালয়। আমি অ্যানালাইসিস ডেভেলপ করতে আমি দেখিছো যে 68,000 স্টুডেন্টর এদিনও অ্যাটেন্ডেন্স নাই। ভুয়া শিক্ষার্থীর শীর্ষ তালিকাত রাজ্যের 3 জেলা বরপেটা, ধুবুরী আর নগাঁও। এই 3 জেলাতেই সর্বাধিক রাজ্যত বিদ্যালয়ত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মানে মূলত ধুবুরী, বরপেটা, নগাঁও এই 3খন ডিস্ট্রিক্টত এনে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি আছে। পিছে বছৰত এদিনও বিদ্যালয়ত উপস্থিত নথকা এই শিক্ষার্থীসমূহৰ বিপরীতে কিন্তু সরকারিভাবে নিয়মিতভাবে যোগান ধরা হল মধ্যাহ্ন ভোজনের খাদ্য। যদি বিদ্যালয়ত শিক্ষার্থী অনুপস্থিত, তেন্তে কোনে খালে শিক্ষার্থীর নামত আবন্তিত মধ্যাহ্ন ভোজন? সরকারি তথ্য অনুসরি প্রথম শ্রেণীর পর অষ্টম শ্রেণীলৈ দৈনিক একোগৰাকী শিক্ষার্থীর বাবদ কেন্দ্র রাজ্য সরকারে আবন্টন করে গড়ে 6 টকা, বাকি অতিরিক্ত প্রতিগী শিক্ষার্থীর বাবদ দৈনিক চাউল যোগান। তেনে সময়ত অনুপস্থিতি 68,000 শিক্ষার্থী, ইয়ার বিপরীতে এটা বছর সরকারের ব্যয় প্রায় 14,68,80,000 টাকা। যি ভয়ঙ্কর তথ্য রাজ্য সরকারের শিক্ষা সেতু এপর জড়িয়ে প্রকাশ হয়েছে। পিছে প্রশ্ন হয়েছে, এদিনলৈ বিদ্যালয়ত উপস্থিত নথকাক কেনেকৈ খরচ হল শিক্ষার্থীর নামত আবন্টিত মধ্যাহ্ন ভোজনের ধন? কোনে খালে শিক্ষার্থীর নামত আবন্টিত মধ্যাহ্ন ভোজনের ধন? ইয়াকে লৈ শিক্ষা বিভাগত চলিছে ভীষণ চর্চা। এতিয়া মই মিড ডে মিল দিছো 100%ৰ কাৰণে, এটেন্ডেন্স এভারেজ এটেন্ডেন্স 50%, তাৰমানে তেতিয়া বাকি 50% কোট গল, কারণ বিদ্যালয়লৈ নাহিলে তো মিড ডে মিলটো খাবলে নাপায়। শিক্ষা বিভাগত সংঘটিত এই ভয়ঙ্কর তথ্যর পিছতে কঠোর শিক্ষামন্ত্রী রনুজ পেগু, এতিয়ারেপর শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিত প্রেরণ নহয় ধন, বিপরীতে শিক্ষার্থীর উপস্থিতির ভিত্তিত মাহিলি ধন প্রদানের নির্দেশ শিক্ষামন্ত্রী। 50% অ্যাটেন্ডেন্স, 100% মিড ডে মিলর পয়সা, এই ব্যবস্থাটো বন্ধ করে অ্যাটেন্ডেন্স অনুযায়ী তেওঁলোকলৈ আবন্টন, এটোর দ্বারা বহুতখিনি মানে অপটিমাইজেশন হব আর রাজহুয়া ধন রাহি হব। ইপিনে রাজ্যত ভুয়া শিক্ষার্থীর সমান্তরালক বিগত 2 বছৰত প্রায় 4,000 শিক্ষকে এদিনলৈ বিদ্যালয়লৈ অহা নাই, সেই সকল শিক্ষকক লৈ কঠোর শিক্ষামন্ত্রী রনুজ পেগু। মই সেই সকল শিক্ষকৰ তথ্য বিচাৰিছো যিসকলে এদিনও উপস্থিতি দিয়া নাই। পলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।